মোমো নির্দিষ্ট সিলেবাস ও পাণ্ডুলিপি আমার গবেষণামূলক বই হতে ও আমার অপ্রকাশিত পাণ্ডুলিপি হতে আলহামদুলিল্লাহ কমপক্ষে 4 মাস 5 মাস ও 8 মাস ব্যাপী এবং সেটা লেন্থি আলহামদুলিল্লাহ বছর ব্যাপী পরে হাজারো চেষ্টা করলে আর সম্ভব না ভর্তি নেওয়া কারণ আমি নিজেই শত শতবার করে বলে দেই আলহামদুলিল্লাহ যার ফলে অনেকগুলো ক্লাস মিস হয়ে গেলে আর ওটা ধরতে পারবে না বিশেষ করে যারা প্রাথমিক লেভেলে ভর্তি হবে তো আরবি ভাষা শিক্ষা এখানে কি কি থাকবে আরবি কথোপকথন যেটা ছোট বাচ্চা অবচেতন মনে বলে ছোট বাচ্চারা সাবকনসাস প্রসেসে কমিউনিকেটিভ সিস্টেমে ঠিক সেভাবে আলহামদুলিল্লাহ বইও লেখা হয়েছে এবং বইটা বের হচ্ছে আলহামদুলিল্লাহ আর এখানে প্রয়োগ করা আছে অ্যাপ্লাইড গ্রামার তাতবিকুন নাহওয়া সার্ফ নাহওয়া সার্ফ এটা প্লাস পয়েন্ট এছাড়াও স্বতন্ত্রভাবে থাকবে শব্দ গঠন আর সেই শব্দ দিয়ে কিভাবে জোড়া দিয়ে দিয়ে বাক্যাংশ গঠন করবেন সেই বিষয়ে আবার ওই বাক্যাংশ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেই বিষয়ে স্বতন্ত্র এবং সেই বাক্য আবার কিভাবে বাক্য বৃদ্ধিকরণ করবেন একক বাক্যে ডবল বাক্যে দুই বাক্যে তিন বাক্যে এভাবে কানেক্টর দিয়ে দিয়ে কিভাবে বাক্য বৃদ্ধিকরণ করবেন আরবি ইংলিশ সবগুলো তো আমাদের প্রধান মূলত আরবি ভাষা কোরআন ও হাদিস বোঝার জন্য যতটুকু না জানলেই নয় ততটুকু হাজার হাজার লক্ষ লক্ষ সবকিছু জানার দরকার নেই অথবা আইলমুল আরুজ ছন্দ বিজ্ঞান আমরা পড়াব না অথবা আরবি সাহিত্যের আরবি সাহিত্য বা ইংলিশ সাহিত্য পড়িয়ে আমরা শেক্সপিয়ারের ওই টেম্পল বা রোমিও জুলিয়েট এগুলো দরকার নাই জাস্ট কোরআন হাদিস বোঝার জন্য আমাদের যতটুকু দরকার অনেক আলিমদেরকে অনেক মানুষ মনে করে আরবি সাহিত্যে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে বিশাল বড় আলিম হয়ে গেছে আরবি সাহিত্য পড়ে কিভাবে আলিম হওয়া যায় কোরআন হাদিসে তো আরো অনেক সময় নিষিদ্ধই করা আছে তাই না ইলমু রাজুল ছন্দ বিজ্ঞান পড়ে কি অনেক বড় আলিম হওয়া যাবে ছন্দ বিজ্ঞান কি উলুম শরিয়া বা কওয়ায়েদুল উসুল অথবা উলুম আহাদিস সেগুলো কি জানা যাবে বাসমা রেজাল জানা যাবে না সেটা আলাদা এই জন্য কোরআন হাদিস জানার জন্য যতটুকু না জানলেই নয় এছাড়াও নির্দিষ্ট বই মিজান নাহমির পাঞ্জেগান সুই হেদায়তুন নাউর অংশ বিশেষ নির্বাচিত পৃথিবীর বিখ্যাত বই হতে সেটা কেমন এসো আরবি শিখি আবতায়ের মিসবাহ উস্তাদজির মদিনার আরবিক ল্যাঙ্গুয়েজ আব্দুর রহিফের হাফিজাউল্লাহ ওয়া রহিমাহুল্লাহ রহমাতুন ওয়াসিয়াতাম কিছুদিন আগে মারা গেলেন আর আমার বই আলহামদুলিল্লাহ আমি নিজে সুরে সুরে শতভাগ নিশ্চিত করে ইনশাল্লাহ পড়াবো আপনারা শুধু আমার সাথে পড়বেন এতটুকু নয় কাজ মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন আপনারা অতি দ্রুত এখনই ভর্তি হন পরে এই সুযোগ চলে গেলে আর হয় না অনেকেই পরে কাকুতি মিনতি করে পরে আর হয়ে ওঠে না 20 তারিখে আমরা অরিয়েন্টেশন ক্লাস আমরা দিব এবং জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ক্লাস যাবে নিজস্ব অপ্রকাশিত যে পাণ্ডুলিপিগুলো আছে যেমন মিজানেরই আরবি ইংলিশে করা আছে আলহামদুলিল্লাহ মিজানের পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন এরকম অসংখ্য পাণ্ডুলিপি পিডিএফ আলহামদুলিল্লাহ মোটামুটি তৈরি করা হয়েছে খণ্ড খণ্ড নির্দিষ্ট সিলেবাস করার জন্য সেগুলো দিয়ে দিব আপনারা অতি সত্বর অতি দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম।